সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বিখ্যাত নোভেলিস্ট ডোরিস লেসিং রচিত ফেমাস নোভেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং। এই নোভেলটি দ্য গ্রাস ইজ সিঙ্গিং, যার অর্থ হচ্ছে ঘাসের গান বা ঘাস গান গাচ্ছে। এই নোভেলটি রচনা করেছেন বিখ্যাত নোভেলিস্ট ডোরিস লেসিং। ডোরিস লেসিং জন্মগ্রহণ করেছেন 1919 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 2013 সালে। তিনি একসাথে মডার্নিস্ট এবং পোস্ট মডার্নিস্ট নোভেলিস্ট, এবং তিনি ইংরেজি সাহিত্যে ব্যাপক অবদান রাখার কারণে 2007 সালে তিনি সাহিত্যে নোবেল প্রাইজও পেয়েছিলেন। দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই নোবেলটি প্রকাশিত হয়েছে 1950 সালে, এবং এই নোবেলটির জেনার, যেটি দ্য জেনার অব দ্য নোবেল ইজ সোশ্যালি সাইকোলজিক্যাল নোবেল, অর্থাৎ এই নোবেলটি হচ্ছে মূলত একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক নোবেল। ওকে, আর এই নোবেলটির টাইটেল সম্পর্কে আমরা এখন জানব। একটি প্রশ্ন আসতে পারে যে এই নোবেলটির টাইটেল সম্পর্কে বিশ্লেষণ করো। এই নোবেলটির টাইটেল মূলত দুই জায়গা থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। প্রথম যেটি, সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি T.S. এলিয়ট। T.S. এলিয়টের একটি বিখ্যাত কবিতা রয়েছে যেটির নাম হচ্ছে দ্য ওয়েস্ট ল্যান্ড এর 5th পার্টে, অর্থাৎ 5ম পার্টে একটি লাইন রয়েছে যেটি হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং, অর্থাৎ T.S. এলিয়টের একটা কবিতা রয়েছে দ্য ওয়েস্ট ল্যান্ড। ওই কবিতাটির 5ম পার্টে একটি লাইন রয়েছে যেটি হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। ধারণা করা হচ্ছে T.S. এলিয়টের সেই কবিতাটির লাইন থেকেই মূলত এই নোবেলটির নামকরণ করা হয়েছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। অন্যদিকে এই নোবেলটির প্লটে আমরা দেখতে পাবো যে ডিক টার্নার নামক একটি ক্যারেক্টার রয়েছে যার জমিতে খুব ভালো ঘাস জন্মাতো, এমন একটি কথা বলা হয়েছে। অর্থাৎ নোবেলটির প্লটে ডিক টার্নারের জমিতে খুব ভালো ঘাস জন্মাতো এই কথাটি বলা হয়েছে। সেখান থেকেও ধারণা করা হয় যে এই নোবেলটির নামকরণ করা হয়েছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। এর দুইটি কারণ থেকে, T.S. এলিয়টের ওয়েস্টল্যান্ড কবিতা থেকে অথবা এই নোবেলটির প্লটের ওই ডিক টার্নারের জমিতে ভালো ঘাস জন্মাতো এই কথাটি থেকেই হয়তো এই নোবেলটির নামকরণ করা হয়েছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। এখন ডোরিস লেসিং মূলত এই নোবেলটি কেন লিখেছেন? নোবেলটিতে লেখক মূলত ইম্পেরিয়ালিস্টিক পিকচারের ব্যাপক সমালোচনা করেছেন, যেখানে তিনি ইম্পেরিয়ালিস্টিক ব্রুটাল বিহেভিয়রের কারণে একজন ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক ক্যারেক্টারকে হত্যার চিত্র দ্বারা তিনি আফ্রিকায় সাম্রাজ্যবাদের ধ্বংসের বিষয়টাকে ইঙ্গিত দিয়ে নতুন পৃথিবীর সূচনার মেসেজ রেখেছেন। অর্থাৎ তিনি নোবেলটি কেন লিখেছেন? তিনি লিখেছেন মূলত নোবেলটিতে তিনি ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ রয়েছে, যে ইম্পেরিয়ালিস্টিক পিকচার রয়েছে, সেটার তিনি ব্যাপক সমালোচনা করেছেন। এবং নোবেলটির প্লটে আমরা দেখতে পাবো যে একটি ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক ক্যারেক্টারকে হত্যা করা হয়েছে, এবং সে হত্যার চিত্র দ্বারা তিনি মূলত সাম্রাজ্যবাদের ধ্বংসের বিষয়টাকে ইঙ্গিত দিয়ে একটি নতুন পৃথিবীর সূচনার মেসেজ রেখেছেন এই নোবেলটিতে। এটি হচ্ছে এই নোবেলটি লেখার মেইন পারপাস। এখন এই নোবেলটির টাইম সেটিং কী? হোয়াট ইজ দ্য টাইম সেটিং অব দ্য নোভেল? দ্য টাইম সেটিং অব দ্য নোভেল ইজ ডিউরিং দ্য 1940 দেয়ার হ্যাড রেসিয়াল পলিটিক্স বিটুইন হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস ইন আফ্রিকা, অ্যান্ড দ্যাট ইজ দ্য টাইম সেটিং অব দ্য নোভেল। অর্থাৎ 1940 সালের দিকে আফ্রিকায় মূলত আফ্রিকান যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক এরিয়া ছিল, সেখানে 1940 সালের দিকে হোয়াইট পিপলস এবং ব্ল্যাক পিপলসদের মাঝে এক ধরনের রেসিয়াল পলিটিক্স ছিল, এক ধরনের বর্ণবাদী বৈষম্য চলমান ছিল, যেটি হচ্ছে 1940 সাল। সেই সময়টি হচ্ছে এই নোবেলটির টাইম সেটিং। অর্থাৎ 1940 সালের দিকে মূলত আফ্রিকায় যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক এরিয়াগুলো ছিল, সেখানে ব্রিটিশদের সাথে, হোয়াইট পিপলসদের সাথে ব্ল্যাক পিপলসদের এক ধরনের রেসিয়াল পলিটিক্স চলমান ছিল, এক ধরনের ডিসক্রিমিনেশন চলমান ছিল। সেই সময়টি 1940 সাল, এটি হচ্ছে এই নোবেলটির টাইম সেটিং। এবং এই নোবেলটির প্লেস সেটিং কি? হোয়াট ইজ দ্য প্লেস সেটিং অব দ্য নোবেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং? দ্য প্লেস সেটিং অব দ্য নোবেল ইজ সাউদার্ন রোডেশিয়া, যেটির প্রেজেন্ট নেম হচ্ছে জিম্বাবুয়ে। অর্থাৎ আফ্রিকা মহাদেশের একটি দেশ যেটি হচ্ছে জিম্বাবুয়ে। ওই জিম্বাবুয়ের তৎকালীন সময়ে নাম ছিল সাউদার্ন রোডেশিয়া, আর এই সাউদার্ন রোডেশিয়াই হচ্ছে এই নোবেলটির প্লেস সেটিং। এই নোবেলটিতে মূলত বেশি ক্যারেক্টার নেই, 5টি মেজর ক্যারেক্টার রয়েছে এবং আরও কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে। মাইনর ক্যারেক্টারগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে না তেমন, কারণ নোবেলটির প্লটের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই 5টি মেজর ক্যারেক্টারকেই দেখতে পাবো। से पाँचटी मेजर कैरेक्टर मध्य प्रथम जे से हे मैरी टार्नार से हे एक लेडी शी इज द प्रोटैगनिस्ट अफ द नोबेल। ये नोबेलटिर प्रोटैगनिस्ट हे मैरी टार्नार। ए मैरी टार्नार से तार जीवन निये जन्म थेके मृत्यु पर्यन्त से तार जीवन निये कखनो हैपी छिलो ना। शी इज ए सेल्फिश ओमेन, से एकजन सेल्फिश टाइपेर ओमेन छिलो एबं विशेष करे से एत कर्कश प्रजातिर छिलो जे ए महिला जीवने जे से सन्तान जन्मदान करबे एमन इंटेंशन तार छिलो ना। से सब समय चाइतो जे जीवने से सन्तान जन्मदान कराबे ना एमन एकटा इंटेंशन तार माझे काज करतो। ए मैरी टार्नार से हच्छे एकजन व्हाइट लेडी किन्तु दरिद्र। से दरिद्र होलेओ से जे एकजन व्हाइट लेडी एई कारणे तार माझे सब समय एक धरनेर आत्म अहंकार गरिमा काज करतो। ये आत्म अहंकार फले जे ब्लैक नेटिव्स रयेछे आफ्रिकार मध्य से ब्लैक नेटिव्सदेर साथे से सब समय खराब आचरण करतो। ब्लैक नेटिव्सदेरके से मानुष मने करतो ना, से एनिमेलेर मतो तादेर साथे आचरण करतो एबं से ब्लैक नेटिव्सदेरके अनेक घृणा करतो कारण तारा होच्छे ब्लैक और से होच्छे मैरी टार्नार होच्छे व्हाइट। এই কারণে সে ব্ল্যাকদেরকে সে পছন্দ করত না। এবং আমরা নোবেলটির প্লটে আমরা দেখতে পাবো যে এই ম্যারি টার্নার তার যেই ব্ল্যাক সার্ভেন্টগুলো রয়েছে তাদের সাথে সে অনেক খারাপ আচরণ করেছিল এবং মাঝে মধ্যে সে তার ব্ল্যাক সার্ভেন্টদেরকে মারধরও করত। তার একটি ব্ল্যাক সার্ভেন্ট রয়েছে যার নাম হচ্ছে মোজেস। সে মোজেসকে সে একসময় লাথি মেরেছিল এবং এই লাথি মারার ফলশ্রুতিতে অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল শি ওয়াজ কিল্ড বাই এ সার্ভেন্ট। से जे तार एक नेटिव सार्वेंट के से लाथी मेरेछिलो एई कारणे नोबेलटिर शेषे आमरा देखते पाई जे से तार नेटिव सार्वेंट द्वारा हत्या हयेछिलो, ताके हत्या करा हयेछिलो। एबं नोबेलटिर द्वितीय क्यारेक्टर हलो डिक टार्नार। डिक टार्नार से हच्छे मूलत मैरी टार्नार हाजबैंड। डिक टार्नार तिनि अनेक भालो मानुष, तिनि अनेस्ट एबं काइंड हार्टेड मैन। तार साधारणत फार्म हाउस रयेछे एबं किछु जमी रयेछे, कृषि जमी रयेछे। से हच्छे एकजन कृषक, परफेक्ट कृषक। সে কৃষিকাজকে এবং তার ফার্ম হাউসকে সে অনেক ভালোবাসত। সে মনে করত যে তার পৃথিবী হচ্ছে তার এই ফার্ম হাউসটি। তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সে সব ধরনের কষ্ট করতে সে সবসময় রাজি ছিল। যত ধরনের কষ্টই আসুক তবে সে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে সর্বাবস্থায় প্রস্তুত ছিল। এই ডিক টার্নার সে তার ওয়াইফ ম্যারি টার্নারকে অনেক পছন্দ করত, অনেক ভালোবাসত। তার দরিদ্রতার কারণে কিন্তু ম্যারি টার্নার তাকে তেমন ভালোবাসত না। যদিও তার ওয়াইফ তাকে তেমন ভালোবাসতো না দরিদ্রতার কারণে, তবুও সে তার ওয়াইফ ম্যারি টার্নারকে অনেক ভালোবাসতো। এবং বলা হচ্ছে যে এই ডিক টার্নারের দুনিয়া হচ্ছে, দুনিয়াতে তার দুটি ইম্পর্টেন্ট থিং রয়েছে, একটি হচ্ছে তার ফার্ম হাউস ফার্মল্যান্ড এবং দ্বিতীয়টি হচ্ছে তার ওয়াইফ। তার ওয়াইফ এবং তার ফার্ম হাউসটি হচ্ছে তার দুনিয়া। এবং নোবেলটির তৃতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো চার্লি স্লটার। চার্লি স্লটার সে হচ্ছে একজন রিচ ফার্মার। তার ডিস্ট্রিক্টের মধ্যে তার এক ধরনের পারফেক্ট রেপুটেশন ছিল। সে যেহেতু একজন রিচ ফার্মার তার অনেক পাওয়ার রয়েছে, তার অনেক রেপুটেশন রয়েছে। এবং তিনি ছিলেন ক্রুড, ব্রুটাল এবং রুথলেস পারসন। এবং মাঝে মধ্যে সে কাইন্ড হার্টেডও ছিল, তবে বেশি না। তার মাঝে সবসময় ইন্টেনশন ছিল যে কিভাবে সে টাকা আয় করবে, অর্থ উপার্জন করবে। এই ইন্টেনশন তার মাঝে সবসময় কাজ করত। টাকা থেকে কিভাবে টাকা বের করা যাবে এমন জ্ঞান তার খুব বেশি ছিল। এবং বিশেষ করে সে এত বেশি ক্রুড এবং রুথলেস ছিল, তার ফার্ম হাউসগুলোতে সে তো অবশ্যই রিচ ফার্মার ছিল, তার ফার্ম হাউসগুলোতে তার ফার্ম ল্যান্ডগুলোতে যে ব্ল্যাক নেটিভসরা কাজ করত তারা যদি কখনও কাজ ঠিকভাবে করেনি এমন অভিযোগ আসতো সে তাদেরকে হত্যা পর্যন্ত করত। কারণ সে চাইতো যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, তাকে খুব দ্রুত সম্পদ অর্জন করতেই হবে, এমন ইন্টেনশন তার মাঝে সবসময় ছিল। এই চার্লি স্লটার হচ্ছে নোবেলটির ইম্পর্টেন্ট থার্ড ক্যারেক্টার। এবং নোবেলটির চতুর্থ গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে টনি মার্স্টন। টনি মার্স্টন সে হচ্ছে সেও একজন ইম্পেরিয়ালিস্টিক ব্রিটিশ পারসন। সে হচ্ছে মূলত চার্লি স্লটারের অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই টনি মার্স্টন সে মূলত ফার্মিং শেখার জন্যে, কৃষিকাজ শেখার জন্যে মূলত সে চার্লি স্লটারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। এবং সেই চার্লি স্লটার সে হচ্ছে মূলত এই টনি মার্স্টনের আঙ্কেল। তার আঙ্কেলের ফ্যাক্টরিতে, তার আঙ্কেলের যে ফার্ম হাউসগুলো রয়েছে, ফার্মল্যান্ডগুলো রয়েছে, সেগুলোতে সে তার আঙ্কেলের চার্লি স্লটারে সে অ্যাসিস্ট্যান্ট ছিল। কারণ তার লক্ষ্য ছিল যে কিভাবে সে কৃষিকাজ শিখবে। ফার্মিং শেখার জন্য সে মূলত চার্লি স্লটারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করত। এবং এই টনি মার্স্টনের বয়স হচ্ছে মাত্র 20 বছর। এবং নোবেলটির পরবর্তী পঞ্চম ক্যারেক্টার হলো মোজেস। মোজেস সে হচ্ছে একজন সে ন্যাটিভ সার্ভেন্ট। এই মোজেস ছাড়া যে বাকি চারজনের কথা বলেছি তারা হচ্ছে মূলত ব্রিটিশ পার্সন, আর এই মোজেস সে হচ্ছে মূলত আফ্রিকান ন্যাটিভ, সে তাদের ন্যাটিভ সার্ভেন্ট। আর এই ন্যাটিভ সার্ভেন্ট মোজেস সে ছিল মূলত ওই যে ডিক টার্নার এবং ম্যারি টার্নার তাদের সে সার্ভেন্ট ছিল। এই মোজেসকে কিন্তু একসময় ম্যারি টার্নার লাথি মেরেছিল, যার কারণে এই মোজেস ম্যারি টার্নারকে একসময় হত্যা করেছিল, সে রিভেঞ্জ নিয়েছিল। এবং মোজেস যে সে হচ্ছে মূলত অ্যান্টাগনিস্ট অব দ্য নোবেল। আমরা প্রথমে বলেছি যে প্রোটাগনিস্ট হচ্ছে ম্যারি টার্নার আর অ্যান্টাগনিস্ট হচ্ছে এই নেটিভ মোজেস। হি ওয়াজ ইয়ং, স্ট্রং অ্যান্ড টেরিফাইং। এই মোজেস হচ্ছে নোবেলটির পঞ্চম গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এর আগে যে চারজনের কথা বলেছি তারা সবাই হচ্ছেন মূলত ব্রিটিশ পার্সন, আর এই মোজেস হচ্ছে আফ্রিকান নেটিভ। এই পাঁচজন হচ্ছে মেইন ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার। আর যে মাইনর ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে না, তবু আমি তাদের নাম বলছি। যেমন একজন হচ্ছে দ্য সার্ভ্যান্ট, দ্বিতীয় হচ্ছে ম্যারিজ মাদার, তৃতীয় হচ্ছে ম্যারিজ ফাদার, দ্য ডক্টর, স্যামসন। এরা হচ্ছে মূলত মাইনর ক্যারেক্টার, এদের সম্পর্কে ধারণা না রাখলেও চলবে। তো আশা করছি এই ক্যারেক্টারগুলো সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হয়েছে। এখন আমরা এই নোবেলটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। দ্য থিমস অব দ্য নোবেল। এই নোবেলটিতে সাধারণত তিনটা থিম রয়েছে। প্রথমটি হচ্ছে ম্যারেজ, দ্বিতীয়টি হচ্ছে রেস ডিসক্রিমিনেশন এবং তৃতীয়টি হচ্ছে রিভেঞ্জ। প্রথম থিম ম্যারেজ। ম্যারেজ কেন এই নোবেলটির থিম? মূলত আমরা এই নোবেলটির প্লটে দেখতে পাই যে নোবেলটির যে প্রোটাগনিস্ট রয়েছে ম্যারি টার্নার, সে তার প্রাথমিক জীবনে সে বিয়ে করতে চাচ্ছিলেন না, সে বিয়ে করবেন না, এমন একটা ইন্টেনশন তার মাঝে কাজ করতো। এবং একটা সময় দেখা গেছে তার যখন বিয়ের বয়স পার হয়ে গিয়েছিল, প্রায় 30 বা 30+ হয়েছিল, তখন তার বন্ধু এবং বান্ধবীরা তাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করতো, হাসাহাসি করতো যে সে এখনও বিয়ে করেনি। যার ফলে ম্যারি টার্নার তখন ভাবতে লাগলো যে তাদের ঠাট্টা বিদ্রুপ থেকে রক্ষা পেতে এবং জীবনে একাকিত্ব ছাড়া সুন্দরভাবে বেঁচে থাকতে হলে অবশ্য বিয়ে করার দরকার আছে, বিয়ে করার প্রয়োজন সে বোধ করতে লাগলো। এবং সে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছিল। যে ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল সে ব্যক্তিটি হচ্ছে ম্যারি টার্নার থেকে 20 বছরের বড়, বয়সে 20 বছরের বেশি। তখন ম্যারি টার্নার ভাবলো যে এই 20 বছরের অধিক, আমার চাইতে বয়স বেশি, এই লোকটির সাথে কীভাবে সংসার করব। তখন সে নিজে ইন্টেনশনালি সে তখন স্যাটিসফাইড ছিল না, যার কারণে সে ওই ব্যক্তিকে সে ডিভোর্স দিয়েছিল এবং পরবর্তীতে সে ডিক টার্নারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, জীবনে সুখী হয়ে সুন্দরভাবে বসবাস করার জন্যে। এই যে তাদের জীবনে যে বিয়েটা যে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট থিং, এটা যে তারা তখন রিয়েলাইজ করতে লাগলো, এই বিয়েকে, ম্যারেজকে ইম্পর্ট্যান্ট থিং হিসেবে রিয়েলাইজ করার ফলে এই নোবেলটির গুরুত্বপূর্ণ একটা থিম হচ্ছে ম্যারেজ। এবং নোবেলটির দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ থিম সেটি হচ্ছে রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য। ঠিক আছে, আমরা আগেও বলেছি যে এই নোবেলটির যে টাইম সেটিং 1940 সাল, সেই সময়কার দিকে আফ্রিকায় যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক এরিয়াগুলো ছিল সেখানে হোয়াইট পিপলস এবং ব্ল্যাক পিপলসদের মাঝে এক ধরনের রেস ডিসক্রিমিনেশন ছিল, বর্ণ বৈষম্য তখন পরিলক্ষিত ছিল। সেটা আমরা পূর্ব থেকে আমরা দেখেছি এবং নোবেলটির প্লটে আমরা দেখেছি যে ম্যারি টার্নার সে হোয়াইট ছিল এবং হোয়াইট হওয়ার কারণে সে মূলত যে ব্ল্যাক নেটিভস রয়েছে, ব্ল্যাক পার্সনগুলো রয়েছে, তাদেরকে সে অনেক ঘৃণা করতো, তাদের সাথে খুব খারাপ আচরণ করতো এবং তাদেরকে মাঝে মধ্যে মারধরও করতো। এই যে রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য, সেই বিষয়টা থেকেই এই নোবেলটির গুরুত্বপূর্ণ একটি থিম হচ্ছে রেস ডিসক্রিমিনেশন। এবং নোবেলটির পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়া। কেন এই নোবেলটির একটি থিম হচ্ছে রিভেঞ্জ, সেটা আমরা এর আগেও বলেছি যে নোবেলটির টাইম সেটিংয়ের সময় যে 1940 সালের দিকে আফ্রিকায় যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক এরিয়াগুলো ছিল সেখানে ব্ল্যাক পিপলস এবং হোয়াইট পিপলসদের মাঝে এক ধরনের রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল, বর্ণ বৈষম্য বিদ্যমান ছিল তখন থেকে, 1940 সালের সময় থেকে। এবং নোবেলটির প্লটেও আমরা দেখেছি যে ম্যারি টার্নার সে হচ্ছে একজন হোয়াইট লেডি, আর হোয়াইট লেডি হওয়ার ফলে তার মাঝে সবসময় আত্ম অহংকার, আত্মগর্ব থাকতো। সে এই আত্ম অহংকারের ফলে সে যে ব্ল্যাক নেটিভস রয়েছে, ব্ল্যাক পিপল রয়েছে, সে তাদের সাথে খুব খারাপ আচরণ করতো, তাদেরকে অনেক ঘৃণা করতো। এবং নোবেলটির প্লটে আমরা দেখেছি কি যে এই ম্যারি টার্নার সে তার যে সার্ভেন্ট রয়েছে যার নাম হচ্ছে মোজেস, ওই সার্ভেন্টকে সে আঘাত করেছে, সে লাথি মেরেছে এবং সে আঘাতকে সহ্য করতে না পেরে মোজেস অ্যাট দ্য এন্ড অব দ্য নোবেল সে ম্যারি টার্নারকে হত্যা করে রিভেঞ্জ নিয়েছিল, যার কারণে এই নোবেলটি একটি থিম হচ্ছে রিভেঞ্জ। ঠিক আছে, এবং এই থিমটি থেকে রিভেঞ্জ থিমটি থেকে আমাদের কয়েকটি শিক্ষা রয়েছে কয়েকটি। যেমন একটি শিক্ষা হচ্ছে কি যে এই ছোট্ট দুনিয়াতে ক্ষুদ্র জীবনে আমাদেরকে খুব বেশি পাখনা গোজানো যাবে না, খুব বেশি অহংকার বা গর্ববোধ করা যাবে না, অনেক বেশি বেড়ে উঠে যাবে না। কারণ সৃষ্টিকর্তার মাধ্যমে হোক বা মানুষদের মাধ্যমে হোক এই আত্ম অহংকারের কারণে, এই খুব বেড়ে ওঠার কারণে একদিন আমাদেরকে রিভেঞ্জে প্রতিশোধে আমাদেরকে পতিত হতে হবে। যার কারণে এটা হচ্ছে শিক্ষা যে ছোট্ট জীবনে এই ক্ষুদ্র পৃথিবীতে আমাদেরকে হিউম্যানিটি বজায় রাখতে হবে, মানুষদের সাথে খুব বেশি বেড়ে ওঠা যাবে না, অহংকার করা যাবে না, ঠিক আছে? এটি হচ্ছে শিক্ষা। আর এই তিনটি হচ্ছে এই নভেলটির গুরুত্বপূর্ণ থিমস। তো এ হচ্ছে আমাদের দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই নভেলটির ফার্স্ট পার্টের বিস্তারিত আলোচনা, যেখানে আমরা অ্যাবাউট দ্য টাইটেল, অ্যাবাউট দ্য নোবেল, টাইম সেটিং, প্লেস সেটিং, ক্যারেক্টার্স, থিমস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব এই নভেলটির ক্রিটিক্যাল সামারি নিয়ে। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।